বিরোধী দলের বিরুদ্ধে সরকার হরতাল ঘোষণা করে আমাদের বিভাগের শহরে ট্রেন বন্ধ করে দিয়েছিল, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল, রিক্সা বন্ধ করে দিয়েছিল, এমনকি এমনও ভোট কাজ করতে গিয়ে তাদের মাথা এমন নষ্ট হচ্ছে তাদের যে সিম্পল নৌকা সেই নৌকা চলাচল করতে কিন্তু তাতে কিন্তু জনতার স্রোত এই সরকার বন্ধ আমরা দশটি বিভাগে সভা করেছিলাম, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল, যদি সেগুলোকে আমরা একসঙ্গে যোগ করি তাহলে সেই সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে, যাবে না? বিভাগীয় শহরে সভা করার সময় সরকার বারবার হুমকি দিয়েছে, কি হুমকি দিয়েছিল বলেছিল কোথাও যদি এক সেকেন্ডের জন্য শান্তি শৃঙ্খলা বিএনপি ভঙ্গ করে তাহলে বিএনপি কে দেখে নেবে। এই কোটি কোটি লোককে নিয়ে সমাবেশ করেছি আমরা দীর্ঘ এক বছর ধরে, শুধু বিভাগীয় শহরে নয়, জেলা শহরে, উপজেলায়, এমনকি একদিনে বাংলাদেশের 6,500 ইউনিয়নে আমরা পদযাত্রা দিয়েছি। এই দেখ পৃথিবীর তৃতীয় বিশ্বের, পৃথিবীর বলবো না, তৃতীয় বিশ্বের গণতন্ত্রের আন্দোলনের ইতিহাসে দ্বিতীয় কোন উদাহরণ দেখাতে পারে কোথাও এক সেকেন্ডের জন্য শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় নাই, সরকার দেখাতে পারে নাই, আপনাদের টিভি ক্যামেরা গুলো রয়েছে দীর্ঘ এক বছর যাবৎ কোথাও প্রকাশ করে দেখাতে পারেন নাই যে বিএনপি এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে কোথাও শৃঙ্খলা ভঙ্গ করেছে, পারে সরকারের ভাব রাখা। এবং সর্বশেষ 28 অক্টোবর 2023 সাল এক বছর পরে এসে সরকার যখন বুঝতে পেরেছে আজকে জনতার আক্রোশে তাদের মসনদ ভেঙে যাবে, সেদিন তারা আমাদের সম্পূর্ণ শান্তিপ্রিয় শান্তিপূর্ণ আমাদের যে প্রতিবাদ 28 অক্টোবর সেখানে তারা হায়না মতো যাবে। টিয়ার গ্যাস প্রথমে বুলেট রাইফেল গুলি সর্বশেষ গ্রেনেড, সেই শান্তিপ্রিয় নীতির বাইরে কি বিএনপি গিয়েছিল না সরকার গিয়েছিল? সরকার বলতে পারে বিএনপি নাকি এই ঘটনা করেছে সেই ঘটনা করেছে, এসব গল্প আমরা 2014 সালে অনেক শুনেছি, সেই অতীতের ইতিহাস ফিরে যেতে চাই না। আমি শুধু একটি ঘটনা উল্লেখ করি, আমার বাড়ি যেহেতু নরসিংদী, নরসিংদীগামী বাসে আমার মনে আছে ঘটনাটি, নরসিংদীগামী বাসে নাকি বিএনপি আগুন দিয়েছিল, জানা গেল পরে যখন ইনকোয়ারি হলো সেই বাসটি ছিল লালবাগে, সেই বাসটির মালিক ছিলেন আওয়ামী লীগের একজন নেতা, যার লোকেরা স্বয়ং সেই বাসে আগুন দিয়ে সেখানে একটা ঘটনা সাজিয়ে করেছিল, এটা বিএনপি নাকি সেই বাসে আগুন।